আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 22 জুলাই 2020 রোজ বুধবার। আপনারা দেখছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অবস্থিত বড়হর হাট। এই হাট বসে সপ্তাহের প্রতি বুধবার। সুপ্রিয় দর্শক, গত রাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে এই হাটে অনেকটা কর্দমাক্ত অবস্থা বিরাজ করছে, যে কারণে প্রতিবেদনটি ভালোভাবে নেওয়া সম্ভব হয়নি। এই কারণে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্পূর্ণ প্রতিবেদনটি আশা করছি দেখবেন, সাথেই থাকুন। ভাইয়া গরু কার আপনি কত চাচ্ছেন? 75,000 টাকা চাচ্ছেন। বেসপেন কত হলে? কত হলে বেসপেন? 70 হলে বিক্রি করবেন। ওকে দাঁত দিছে? দুই দাঁত। ওর মাংস ওয়েটটা কিরকম হবে? জি 3.5 মণ। মুরগি গরু কার এটা? আপনি দাম চাচ্ছেন কত? 85,000 টাকা দাম চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? 80,000 টাকা হলে বিক্রি করবেন। গরু কি দাঁত দিচ্ছে আঙ্কেল? দুই দাঁত। আর মাংস ওয়েটটা কিরকম হবে? 4 মণ না? দাম চাচ্ছেন কত? 105। 1,05,000। কত হলে বিক্রি করবেন? তা তো 80-85 হলে। 80 হলে বা 85 হলে দিয়ে দেবেন। এটা কি দাঁত দিচ্ছে ভাইয়া? হ্যাঁ দুই দাঁত। দু দাঁত। ওয়েট কিরকম হবে? ওর তা তো 4.5 মণ। 4.5 মণ। আপনি কটা গরু? কটা গরু? 4টা গরু। এটা কয় দাঁত ভাইয়া? চার দাঁত। কত চাচ্ছেন দাম? দাম চাচ্ছেন কত? দামটা হচ্ছে 85 ভাই, দাম নাই। দাম নাই, 85 চাচ্ছেন। বিক্রি নেট কত করছেন? 80 হলে দিয়ে দেবেন। 80 হলে দিয়ে দেবেন। মাংস ওয়েটটা কিরকম হবে ভাইয়া? 4 মণ তো অবশ্যই। 4 মণ মাংস। দিবেন না তাই ভাই, দিবেন না। এটাও আপনার? এটা কত চাচ্ছেন? এটা 75। এটা 75। কত হলে বিক্রি করবেন এটা? 70 হলে বিক্রি করবেন। 70 হলে মাংস ওরকম কিরকম হবে? 3.5 মণ। 3.5 মণ? দেখি দাঁত দিচ্ছে। এটা কয় দাঁত? দুই দাঁত। এটা দুই দাঁত। কয়টা দেখি? এটা কয় দাঁত? এটা দুই দাঁত। এটা দুই দাঁত। এটা দাম কিরকম চাচ্ছেন? এটা ওই 75 কম বেশি হবে। 75। আর নিয়ত করছেন কত বিক্রি করা? এটা 70। 70। এটার মাংস কিরকম হবে? 3.5 মণ। এটাও 3.5 মণ। এটা তো আপনার? এটার দাম কত চাচ্ছেন ভাইয়া? ভাইয়া এটা দুই দাম, দাম চাচ্ছেন কত? এটার দাম আশি। আর বিক্রি ৭২-৭২ থেকে ৭২,০০০ টাকা। এটা ওয়েট কিরকম হবে ভাইয়া? এটা ৭৩ আপ হবে। কত হলে বিক্রি করবেন? তাও তো 80 হবে। 80,000 টাকা, 2,000 টাকা কমলে এটাও ছেড়ে দেবেন? হ্যাঁ এর মধ্যেই। মাংস ওয়েটটা কীরকম হবে ভাইয়া? মাংস হ্যাঁ 4 মণ, 4.5 মণ। 4 থেকে ৫.৪ মণ। হ্যাঁ আঙ্কেল, গরু কয়টা? কয়টা গরু? তিনটে। এটা কত দাম যাচ্ছেন? দাম চাচ্ছেন কত? 85। কত হলে বিক্রি করবেন? 80। 80 হলে বিক্রি করে দেবেন। পরেরটা?
চার মনের উপরে গরুটা কি আপনার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত দেড় লক্ষ দেড় লক্ষ কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন
1,30,000 টাকা বিক্রি করবেন? একে দাঁত আছে আঙ্কেল? গরু কি দাঁত আছে? কয় দাঁত? ছয় দাঁত। ছয় দাঁত। আর ওয়েট কি রকম হবে? মাংসের ওয়েটটা কি রকম হবে? 6.5 মন অথবা 7 মন, এই আপনাদের আইডিয়া? এদিকে আসুন। আপনার দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছে 1,00,000। 1,00,000 টাকা দাম চাচ্ছেন? কত লিমিট নেট করছেন বিক্রি করার? 85 থেকে 90 হাজার টাকা হলে ছেড়ে দেবেন। দেখে দাঁত আছে আঙ্কেল? চার দাঁত। চার দাঁত। আর ওয়েট কীরকম হবে? 5 মন মাংস হবে। গোটা গ্রাপনের? হ্যাঁ। গোটা গ্রাপনের? আমার কটা নিয়েছেন? তিনটা। তিনটা। এটা কিরকম দাম চাচ্ছেন? দাম চাচ্ছেন 65-66। 65-66 দাম চাচ্ছেন? কত হলে বিক্রি করবেন? 60-62। 60 এবং 62 হলে বিক্রি করবেন? ওকে দাঁত আছে? দাঁত আছে। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। আর মাংস ওইটা কিরকম হবে? তিন মন মাংস। আপনি কত দাম চাচ্ছেন? 110। 110। কত হলে বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন? নিয়ে তো আপনাদের 100। ওকে দাঁত চা আঙ্কেল? কয় দাঁত? চার দাঁত। চার দাঁত। আর ওজন কতটুকু হবে? ওজন 5 মন আছে। 5 মন।